Assalamualaikum viewers, Pakhir Duck channel e sokolke shagotom ebong Pakhir Duck page thekeo janacchi sokolke shagotom. Chole ashlam ajke amader setupe abar ekta video niye. So thumbnail dekhe apnara obosshoi bujhte parchen je ajker video ta kintu amra lovebird er upore korbo. Ar ajke amra je lovebird gulo apnaderke dekhabo, so maximum amra high mutation er lovebird gulo amra setup dewar jonno enechi. Egulo sob amader farme jabe. কিছু আর কিছু আমরা আমাদের বারান্দায় সেটআপ দিব, যেখানে আমরা কিছু কোকাটেল রেখেছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন এবং কি কি পাখি সেল হবে এবং কি কি পাখি আমাদের রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন। তো প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো যে লাভবার্ডগুলো আমরা সেলের জন্য অ্যাড দিতে যাচ্ছি, আর পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখাবো যেগুলো আমরা আমাদের সেটআপে যাচ্ছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ শেষের দিকে আমরা দেখাবো যে আমরা হাই মিউটেশনের কী কী লাভবার্ড এনেছি সেট করার জন্য। তো প্রথমেই বলে দিচ্ছি, আমাদের কাছে একটি ফোর পাস রয়েছে, ব্লু ফোর পাস, এটা মেল পাখি, যাদের লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। রিং পরানো পাখি এবং ব্রিডারের বাসা থেকে আনা, আমাদের আগেরগুলো সব সেল হয়ে গেছে। তো সিঙ্গেল মেলটা কেউ যদি নিতে চান, মেলটা অনলি 7000 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। এবার আসি আমরা নর্মাল লাভবার্ড দিয়ে শুরু করব। এই লাভবার্ড জোড়াটার প্রাইস চাওয়া হচ্ছে 3500 টাকা। এটাকে সি গ্রিন পিস পেস বলে। নিচে আমাদের কাছে এক পিস লুটিনো রেড হেড অপালাইন রয়েছে ফিমেল, এগুলো ফিক্স 2000 টাকা পড়বে। এবং এখানে একটা পেয়ার রয়েছে, পেয়ারটা 5000 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। আমাদের কাছে একটা ব্লু পাইট ফিমেল রয়েছে, সরি এটা একটা ইউইং ফিমেল রয়েছে, শুধু ব্লু ইউইং। আমি কাছ থেকে দেখাচ্ছি, যাদের ফিমেল লাগবে যোগাযোগ করতে পারেন, 2500 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। আমাদের কাছে একটা পেয়ার ভায়োলেট, সম্ভবত ভায়োলেট ফিমেল আর টার্কুইজ ব্লু মেল, এই পেয়ারটা 4500 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। এখানে পারবুলুর একটা পেয়ার রয়েছে, একটা পারবুলু ভায়োলেট অফলাইন এবং একটা পারবুলু টার্কুইজ অফলাইন, এই পেয়ারটা 16000 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। বন্ডিং পেয়ার টার্কোইজ ব্লুটা মেল আর ভায়োলেট ব্লুটা ফিমেল, এবং দুইটাই পার ব্লু অফলাইন, এগুলো খুবই ভালো মিউটেশনের পাখি, যারা নিতে চান যোগাযোগ করতে পারেন। হাই মিউটেশনের পাখি 16000 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। এখানে গ্রিন ফিশার অফলাইনের সাথে একটা লুটিনো ফিশার রেড আই মেল রয়েছে, গ্রিন ফিশার অফলাইনটা ফিমেল আর খুবই মারাত্মক লাল কালারের পাখিটা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা অফলাইন, আপনারা চাইলে নিতে পারেন। মেলটা আগেই ভাঙা বিক্রি করে দেওয়া হয়েছিল, যার কারণে এটা সিঙ্গেল ছিল, রেড আইয়ের সাথে পেয়ার করছি। আর এই পেয়ারটা 8500 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। গ্রিন ফিশার অপালাইনের একটা পেয়ার রয়েছে, এই পেয়ারটা 8000 টাকা চাওয়া হচ্ছে। এখন দেখা গেছে যে অনেকে গ্রিন ফিশার অপালাইন কিনেন, তো অনেক সময় অনেক ক্ষেত্রে আপনারা অনেক কমে পেয়ে যাবেন, কারণ দেখা গেছে যে কিছু কিছু পাখির মার্কিং খারাপ থাকে, লাল কম থাকে, মাছিং থাকে, যার কারণে কমে পাওয়া যায়। যেমন আমার কাছেও কমের পেয়ার আছে, এই যে এইরকম কালারের পাখিগুলো একটু প্রাইস কম হয়ে থাকে, কারণ এগুলো স্প্লিট থাকে। আবার এর চাইতে একটু ভালো কালার হয় দেখা আরও কম হয়ে থাকে, মার্কেটে অনেকে 6000 টাকা করে পেয়ার বিক্রি করে, ওগুলো আমার কাছে ছিল অলরেডি সোল্ড আউট। তো এই পাখিগুলো আসলে দাম চাওয়া হচ্ছে 5000 টাকা আলোচনা সাপেক্ষে, যারা নিতে চান যোগাযোগ করবেন। এখানে লুটিনো রেড হেড অপালাইনের সাথে একটা পিস ফেস লাভবার্ড রয়েছে, লুটিনো পিস ফেস, আমি কাছ থেকে দেখাচ্ছি পাখি দুইটা, যদিও অনেক আলোর কারণে বোঝা যাচ্ছে না, কারণ এটার অপোজিটেই অনেক বেশি আলো পড়তেছে খাঁচার, তো যার কারণে পাখিগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। যারা নিতে চান এখন দেখা যাচ্ছে লুটিনো অপালাইন এবং লুটিনো ফিশফেস, এটার প্রাইস পড়বে ফিক্স 3500 টাকা। আর কেউ যদি ভেঙে নিতে চান
ফিস পেসটা 1500 টাকা, লটি নোয়াপা লাইনটা 2000 টাকা, যেই কোনোভাবে দেওয়া যাবে, মেল ফিমেল আলাদা আলাদাও দেওয়া যাবে। এখানে একটা পেয়ার লটে গ্রিন ফিশার অপালাইন রয়েছে, এই পেয়ারটা একটা পাখির একটুখানি পা ঠিক আছে, সামান্য একটু একটা আঙুল বাঁকা, তো এই পেয়ারটা অনলি 6500 টাকায় বিক্রি হবে, শুধুমাত্র 6500 টাকা। আমাদের কাছে এক পিস 4 কেজিংয়ের মেল রয়েছে, ভায়োলেট সরি রেড অফলাইন, আপনারা দেখতে পারতেছেন এই পাখিটা খুবই চাঙ্গা, খুবই সুন্দর একটা পাখি। এটা যদি কেউ যদি নিতে চান, এটার প্রাইস পড়বে 6500 টাকা। এটা মেল, রানিং মেল, আর পুরোপুরি মুডে আছে, পেয়ার দেওয়ার সাথে সাথেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এবার আসি গ্রিন ইউইং অপালাইন রয়েছে, আমি জানি না মার্কেটের যেসব পাখিগুলো পাওয়া যায় সেই পাখির সাথে এটার কালার মিলবে কি না, আপনারা এখানের রেড কালারগুলো দেখে বুঝতে পারতেছেন যে, আর আমার যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন কোনো প্রকার কোনো এডিটিং ছাড়া ভিডিও, অনেকে দেখা গেছে নর্মাল পাখিকেও এডিটিং করে অনেক সুন্দর কালার নিয়ে আসে, তো এটা হলো ন্যাচারাল কালার, এবং আমি সবসময় মোবাইল দিয়ে ভিডিও করি, আমার নর্মাল সেটে ভিডিও করা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে পাখি বাস্তবতায় আরও কত সুন্দর কালার হইতে পারে। যারা আমার ঘরে আসেন তারা সরাসরি পাখি দেখলে বুঝতে পারবেন যে পাখির কালার কত সুন্দর। তো এই গ্রিন ফিশার ইউইং অপালাইনের জোড়া আমরা যদিও আগের ভিডিওতে চেয়েছিলাম 12000 টাকা, আজকে আমরা আরও 1000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি, 11000 টাকা জোড়া। আমার কাছে দুইটা পেয়ার রয়েছে, আরেকটা পেয়ার আছে উপরে, এই পেয়ারটা পড়বে 10000 টাকা, কারণ এটা নিউ অ্যাডাল্ট। এখানে যে পাখি দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো ভায়োলেট অফলাইন, অফলাইনের একবারে অরিজিনাল পাখিটা, যেটা ভায়োলেট অরিজিনাল অফলাইন, তো এখানে দুইটাই ফিমেল আছে, আরেকটা হলো ইউইং অফলাইন। ইউইং অফলাইনটা হালকা মাস্কিং আছে, তারপরও এটা পারগুলোর মধ্যে, পারগুলো নর্মাল পারগুলোই যেহেতু একটু দাম থাকে, তো ইউইং অফলাইনের তো একটু দাম হবেই, তো ওইটা সিঙ্গেল সিঙ্গেল দুইটা 8000 টাকা করে পার পিস চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে, যারা নিতে চান। ভায়োলেটটাও 8000 টাকা, পারগুলোটাও 8000 টাকা। এবার আপনাদেরকে দেখাবো আমাদের সেট আপের পাখিগুলো, যেমন এখানে পারবুলু অফলাইনের সাথে একটা পারবুলু ইউইং অফলাইন আমরা পেয়ার করেছি, যদিও এখানে আলো পড়ার কারণে একটা পাখি হালকা মাস্কিং দেখা যাচ্ছে, আর এখানে লুটিনো ফিশার অফলাইন আছে আমাদের কাছে, তো এগুলো যদিও আমাদের নিজেদের সেট আপে রাখার জন্য ঠিক করেছি। দেখতে পারতেছেন লুটিনো ফিশার অফলাইনের সাথে লুটিনো ফিশার স্প্লিট অফলাইন রয়েছে একটা, তো এই দুইটা পাখি আমরা আমাদের সেট আপে দিব, এই দুইটা পেয়ার, যে পেয়ারগুলো রয়েছে দেখেন পাখিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, পারগুলোটা কোনো মাস্কিং নাই। অনেকে লুটিনো ফিশার অপালাইন চেয়েছিলেন, লুটিনো ফিশার অপালাইন আমাদের সব সোল্ড আউট হয়ে গেছে, এখন তেমন একটা নাই। আর এটা হলো ওই যে পাখিটা মোল্টিং ছিল, দেখেন মাথার, দেখতে পারতেছেন ভিউয়ার্স সব গুড়া গুড়া ফেদারগুলো একবারে পুরো উঠে গেছে। তো যাই হোক, এটা লুটিনো ফিশার অপালাইনের সাথে লুটিনো ফিশার রেড আই অফলাইন স্প্রিট আমরা পেয়ার করেছি, এটা আমরা আমাদের বারান্দায় সেট আপে দিব। আরও আমাদের কাছে রয়েছে কিছু ফ্যালো লাভবার্ড, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রেড আই, তো ফ্যালো সম্বন্ধে এর আগে কিন্তু আমি আপনাদেরকে ধারণা দিয়েছি, এইগুলো কিন্তু এখানে 3 পেয়ার রয়েছে আমরা সেট আপে দিব, উপরেও 3টা পেয়ার রয়েছে সেম পেয়ার। এগুলো হলো ডিএনএ করাও আছে, ডিএনএ ছাড়াও আছে, তো যেহেতু আমরা এগুলো বেড়ে বসাবো, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো বিক্রি করতেছি না, তবে যদি কারো যদি লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, তবে অবশ্যই ফেলো লাভবার্ড সম্বন্ধে ধারণা থাকতে হবে, এগুলো লুটিনো ফিশার অফলাইন থেকেও অনেক হাই বাজেটের, কারণ আর যারা ফেলো চিনেন না তাদেরকে চিনার একটা উপায় বলে দিচ্ছি, সবসময় দেখবেন লাভবার্ডের মধ্যে বা যে কোনো পাখির মধ্যে রেড আই কিন্তু হয় হলুদ পাখি এবং সাদা পাখি, যদি অন্য কোনো কালারের মধ্যে হয় যেমন ব্লু গ্রিন তারপর আপনার পাইট বা যেই কোনো কালারের মধ্যে, তাইলে সেটাকে ফেলো বলে, এটা বাজিগরের মধ্যে হয়, তবে বাজিগরের ফেলোর অত ডিমান্ড না, যেমন কোকাটেলের মধ্যে আপনার সাদা এবং হলুদ এই দুইটা রেডাই হয়, এই দুইটা বাদে যদি কালো কালার কোকাটেলের মধ্যে বা সাদা পাইটের মধ্যে
যদি লাল চোখ হয় তাহলে বুঝানি তবে সেটা ফেলো, সেগুলো অনেক ডিমান্ডেবল পাখি। যেমন এই এইখানে যে ফেলোগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু কিছু আছে পারবুলুর মধ্যে আর দুইটা আছে ভায়োলেটের মধ্যে, হালকা ভায়োলেট এবং ব্লুর মধ্যে, তো যার কারণে এগুলোকে ফেলো বলা হয়। আর এগুলো কিন্তু অনেক মানে এখন বলতে পারেন এগুলোর এত দাম কেন, এগুলো কিন্তু অনেক ব্রিডের পরে এই এই জোড়া এই পাখিগুলো আসে। যখন আপনি একটা পাখির সাথে আরেকটা পাখি ক্রস করাইতে 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 তখন হইল গিয়া লুটিন অফিসার অফলাইনের সাথে নর্মাল পারগুলো জোড়া দিতে, একটা একটা রেডাই একটা কালো চোখ, এইভাবে জোড়া দিতে 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 তাও অনেকবার ব্রিড করার পরে আবার অনেকে রেজাল্ট পায়ও না, অনেকের আসেও না। তো এই জন্য এই পাখিগুলো শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে খুবই ডিমান্ডেবল পাখি। আপনারা নেট থেকে গুগলের মাধ্যমে জেনে নেবেন, গুগলে ঢুকে এবং ইউটিউবে আরও বিভিন্ন ভিডিও রয়েছে। আসলে এটা নিয়ে কথা সংক্ষিপ্ত করতে চাচ্ছি, আর আমাদের কাছে প্রচুর পরিমাণ কোনর রয়েছে, স্যান কোনর বেশি নাই, দুই পেয়ার রয়েছে। আশা করি এখানে যে রেড ফ্যাক্টর ঝান্ডিটা ছিল এটা আমাদের আজকে সোল্ড আউট হয়ে যাবে, এবং আমাদের কাছে ব্লু কোনর একটা পেয়ার রয়েছিল এটাও আজকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। তো সিরামিক কুনুরগুলো রয়েছে, পাইনঅ্যাপেল রয়েছে, আমাদের কাছে হিউজ পরিমাণ পাখি রয়েছে, এটা আমরা আরেকদিন ভিডিও দিব। যেহেতু আজকে আমাদের লাভবার্ডের ভিডিওর ডেট এবং কোকাটেলও রয়েছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।